তো গাইস দেখুন আমার মা রেডি হচ্ছে, এখানে উনি সিঁদুর পড়ছে। দেখুন আমরা এখন মন্দিরে যাব, বাইরের দৃশ্যটাকে দেখুন। দেখি না, এই দেখুন দেখবেন আয়নার মধ্যে দেখাচ্ছি আমি, বাইরে যে বৃষ্টি হচ্ছে। আর এঞ্জেল বাড়িতে থাকবে, এঞ্জেল না গো তুমি থাকবে না। আর দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, এই দেখুন অনেকটাই বৃষ্টি হচ্ছে। কিভাবে যাবো জানি না। এখন কটা বাজছে? 8:49 বাজছে, ঠিক আছে। এই দেখুন বৃষ্টিটা ভিজে যাচ্ছে, ইউ দেখুন দরজা পুরো ভিজে গেছে বৃষ্টিতে। তো বন্ধুরা দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে 9টা, আর আজকে হচ্ছে সোমবার। দেখো আজকে সবকিছু মনে রেখেছি। তো আমি রেডি হয়েছি, আমি আর পিউ যাচ্ছি মন্দিরে। বললাম তো আজকে কালী পুজো আছে, মানে এটা চতুর্দশীতে কালী পুজোটা হবে, মানে দুপুরবেলায় হয়ে যাবে। তো আমরা সকালবেলা, আমি ওখান থেকে কিছু খাইনি, উপবাস আছি। আর এখন স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো টুজো হয়ে গেছে, রেডি টেডি হয়ে নিয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, যেহেতু আমাদের দিকে বলে দিয়েছে যে বৃষ্টি হবে কয়েকটা দিন ধরে, বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি, কিভাবে যাব জানি না। তারপরে বের হয়েছি, হ্যাঁ চলো এবার মন্দির গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো মন্দির গিয়ে দেখা করছি। সো বন্ধুরা আমি চলে এসেছি উমা মহেশ্বর মন্দিরে, এই দেখো মন্দিরের গেটটা। আর আমি মন্দিরের গেটে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর দেখো মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। আর সকাল থেকে, মানে কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামে নেই। তারপর আমরা এসেছি, এই দেখো আমরা সবাই রেনকোট পরে এসেছি, মানে আমি না পিউ আর আমার বর রেনকোট পরে এসেছে, আমি ছাতা নিয়ে এসেছি। আর দেখো এখানে কি বড় একটা ঘন্টা আছে। তারপর যাব মন্দিরের ভিতরে, এখানে জুতোগুলো রেখে দেব, তারপর যাব ভিতরে। আর এই মন্দিরে আমি প্রথমে এসেছি, আর প্রথমবারই আমি পুজো দিতে পেরেছি, খুবই ভাগ্যবান প্রথমে এসেছি, প্রথমবার ভিতরে। চলো মন্দিরের ভিতরে যাই এবার। আমি কইতাছি তো আমি কই দৃষ্টি দিয়ে কেমনে জানি ডিউটি করব। আরে বৃষ্টি থাকলে ভালো, ঝড় হইব তো কিচ্ছু তো। তো আমরা সবাই এখানে বসে গল্প করছি, পুজো কিন্তু চলছে, মানে কথা বলছি একটু সামান্য, না না হলে তো একা একা বসে থাকতে ভালো লাগে না, যদি এত সবাই বসে থাকি। আর এখন পর্যন্ত কিন্তু বাইরে, মানে মন্দিরে এত মানুষ আসেনি। আর বাইরে দেখো এখনও কিন্তু বৃষ্টি চলছে, এই বৃষ্টিটা 3 দিন ধরে থাকবে, যার কারণে সরকার থেকে আমাদের এদিকে স্কুল কলেজ অফিস আদালত সব কিছু বন্ধ করে দিয়েছে। আমরা তো সকালবেলা পুজো করতে এসেছি, মানে পুজোটা হয়ে গেলে আমরা চলে যাবো। আর পুজোটা কিন্তু আগে থেকে নির্ধারণ করা ছিল, এই সময়ে এই ডেটে পুজোটা হবে, যার কারণে পুজোটা আর বন্ধ করা গেল না। তো ঠিক আছে, আর পুজো পালিয়ে তো বন্ধ করলে ভালো লাগে না। আর দেখো আমাদের এই যে হরি উমা মহেশ্বর ঠাকুর, মানে শিব পার্বতীর মুক্তিটা। আর দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এখন যখন বৃষ্টিটা আরও বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। তো চলো এবার ভিতরের দিকে আমাদের পুজোটা একটু দেখি। এই যে পুজো শুরু হয়ে গেছে, সবাই ভোগ নিয়ে এসেছে, ভোগ দিয়েছে, ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, ঠাকুর আরাধনা করছে। আর দেখো পিউ এখানে দান বাক্সতে কিছু দিল ঠাকুরের জন্য। আর দেখো সবাই এখানে বসে আছে, আর এত লোক আসেনি এখন পর্যন্ত, আসবে আস্তে আস্তে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর বেলা বেজে গেছে এখন 10টার মতো, মানে সকাল 10টা। আস্তে আস্তে মানুষ বাড়বে, আরও একটু সময় নিয়ে বাড়বে, কারণ বৃষ্টি হচ্ছে তো, তার কারণে আস্তে আস্তে আসবে মানুষ।
এখানে দেখো একটা ভাই মানে একটা দাদা এখানে প্রসাদ দিয়েছে, ভোগ দেওয়া মানে ভোগটা দিয়েছে। আর এই দেখো উপরে যে ফটোগুলি ছিল এই ফটোগুলিও তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর মন্দিরটা, তোমরা পারলে অবশ্যই আসবে আগরতলা লক্ষ্মীনারায়ণের দীঘির অপোজিট সাইডে, উমেন্স কলেজের সাথে, একদম উমেন্স কলেজের সাথে এই মন্দিরটা। কিন্তু আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিয়েছি। আর এখানে দেখো আর এই দেখো এখন আমরা অঞ্জলি নেব। আর কত মানুষ হয়ে গেছে দেখতে দেখতে, প্রায় বেলা 10:30 বেজে গেছে আর দেখতে দেখতে কত মানুষ হয়ে গেছে দেখো, তোমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছো অঞ্জলি নেওয়া। অঞ্জলি নেওয়া হয়ে গেল, এখন ফুল বেলপাতাগুলি একটু টুকরিতে করে মায়ের চরণে দিয়ে দেবে। তো অঞ্জলি নেওয়া হয়ে গেছে, মানে সবাই মিলে অঞ্জলি নিয়ে গেলেছি, এবার প্রসাদ খাবো। আর এই দেখো আমাদের পুজো হওয়ার পর মায়ের মানে পুজোর মন্দির ভিতরেটা, আমরা তো ভিতরে ঢুকিনি, এখান থেকেই মায়ের দর্শনটা করছি। তোমাদেরকে আবার মন্দিরটা মানে মায়ের দর্শনটা করিয়ে দিলাম। তো চলো এবার একটা সাইডে গিয়ে দাঁড়াই আর প্রসাদ খাবো সবাই মিলে। এই দেখো কত মানুষ হয়ে গেছে, যতটা সময় যাচ্ছে ততটা মানুষ হয়ে যাচ্ছে। আর দেখো আমাদের দিদিকে আজকে খুব সুন্দর লাগছে, গজরা টাজরা পরে খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। এই দেখো প্রসাদ দিচ্ছে আর আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছি হাতে, একটু একটু করে প্রসাদ খাচ্ছি। আর এই যে আমাদের দিদি, তো সবাই মিলে প্রসাদটা খাওয়া হয়ে গেল, এবার চলো যাই মন্দিরে, মানে নাক মন্দিরের মধ্যে যেখানে সবাই মিলে বসবো, কীর্তন শুনবো একটু সময়, কারণ এখন তো এখনও প্রসাদ মানে মেন যে প্রসাদটা অন্নভোগটা এটা দেওয়ার অনেকটা সময় আছে, এটা দেবে বেলা 1টার সময়। তো এখন তো বাজে মাত্র 11টা, আরও 2 ঘন্টা সময় আছে, তো 2 ঘন্টা ওই নাক মন্দিরে বসে একটু কীর্তন শুনে নেব। আন্টি বীজ না আন্টি পিউ কইতাছে, বড় মাসি বীজ বীজটা। আর এই দেখো মন্দিরটা, নাক মন্দিরটা, আর এটাতে এতক্ষণ পুজো হয়েছিল মায়ের যে মন্দিরটা, আর এটা হচ্ছে নাক মন্দির। তো এখনও সব মানুষ আসেনি, আমরা এসেছি। এই দেখো সবাই কীভাবে আসছে, পুরপুর করে বৃষ্টি ভিতর দিয়ে ভিজে ভিজেই চলে আসছে, কারণ এই সামান্য একটু জায়গা। তো সবাই মিলে এখন বসবো, 2 ঘন্টার মতো বসে কীর্তন শুনবো, তারপরে যাব প্রসাদের দিকে। তো চলো তোমরা এবার বসো, কীর্তন গান টান শুনো, আমাদের সাথে একটু মনটাকে একটু আনন্দ করে নাও। আর পূজা বালির সময় যদি এবার
এইভাবে মন্দিরে আসা যায় সকাল সকাল বেলা, সত্যি বলতে মানে বলবো কি মনটা অনেকটা ধন্য হয়ে গেছে, সত্যি মনটা খুবই খুবই শান্তি হয়ে গেছে। তো চলো এবার তোমরাও সহ। আর এটা হচ্ছে আমাদের দাদা যেটা সাদা শার্ট পরে আছে, আর এ হচ্ছে আমাদের বৌদি যাদের পুজোতে আমরা এসেছি এবং আমরা পুজো করেছি আমি আর দিদি মিলে। আর এখানে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে এই পলিথিনটা উপর দিয়ে লাগিয়ে দিয়েছে যাতে করে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারে। আর এই দেখো বৃষ্টি দিয়ে সবাই ছাতে নিয়ে আসছে, ভিজে ভিজে আসছে যাচ্ছে। তো এ কী করবে পুজো বালির সময়, আজকে যেহেতু অমাবস্যা রাত্রিবেলা কিন্তু আবার এই মন্দিরে পুজো হবে, যজ্ঞ হবে। এখন তো চতুর্দশী পুজোটা হলো, কালী পুজোটা, রাত্রেবেলা কিন্তু আবার কালী পুজো হবে, যজ্ঞ হবে। তো চলে এসেছি এবার ভোগের থালির দিকে, কারণ একটা বেজে গেছে। এই দেখো ভোগের থালিটা কত সুন্দর করে ওরা সাজিয়েছে। আজকে দাদার ভোগ হয়, এখানে সব থালি রেডি হয়ে গেছে, আর ভোগের মানে গুনে নিয়েছি আমরা 470টা ভোগ আছে, যেগুলি আমরা সবাইকে দেব। তো এই দেখো থালিগুলি খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর আমি আর দিদি মিলে থালিগুলি সবগুলো গুনে নিয়েছি, কতগুলো থালি এখানে রেডি হয়েছে। আর ওরা খুব সুন্দর করে প্যাকেটিং করে নিয়েছে, এই দেখো, যাতে করে প্রসাদ একদমই পড়বে না। আর নিচে কিন্তু একটা করে মাটির থালা আছে, যার কারণে এটা মানে নষ্ট হবে না থালাটা। এই দেখো এবার আমি মানে আমি বলতে আমি আর অন্যরা সবাই মিলে ভোগের থালিগুলি মানুষকে দিচ্ছি, আর লাইনটা কিন্তু ওদিকে, ওই দিক থেকে প্রসাদটা নিচ্ছে। তা আমরা প্রথমে দূরের প্রসাদগুলো মানে ভোগে থালগুলো দূর থেকে এনে এনে সামনে দিচ্ছি, তারপরে সামনে এগুলো দেব। তো অনেকটা অনেকগুলি প্রসাদ, তো যার কারণে একা হাতে দেওয়াটা কিন্তু সম্ভব না, 470টা থাল, তো সবাই মিলে দিয়ে দিচ্ছে। এখানে বসে কিন্তু খাবারটা খাওয়ানো হচ্ছে না, সবাই বাড়ি ঘরে দিয়ে দিচ্ছে, মানে কেউ 5টা নিচ্ছে ভোগের থাল, কেউ 4টা নিচ্ছে, কেউ 3টা নিচ্ছে, এইভাবে করে সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে। এই দেখো কীভাবে নিয়ে যাচ্ছে সবাই বাড়ি থেকে, কিন্তু ব্যাগ আনতে বলে দিয়েছে দাদা, যার কারণে সবাই ব্যাগ নিয়ে এসেছে এবং 3টে 4টে করে থাল কিন্তু দিয়ে দিচ্ছে ওদেরকে। এটা কিন্তু খুব ভালো প্রসেস, যার কারণে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সিস্টেমটা, মানে 3টে কি 4টের মধ্যে সিস্টেমটা শেষ হয়ে গেছে, এতটা লেট হয়নি। তো বন্ধুরা এবার সব কিছু শেষ, বিকেল 4টা বেজে গেছে, এবার আমরা চলে যাব বাড়িতে। আর আমার বর বাচ্চা কিন্তু আগেই চলে গেছে ভোগের প্রসাদটা নিয়ে। সো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনটা অবশ্যই।